हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आई एम रियली सॉरी फॉर द लास्ट लाइव। एक्चुअली लाइवटा केटे दा होयेछे फॉर सम इश्यू एंड लाइवटा डिलीट कर दिएछि। लाइवटा क्लियर किना एकटु बोलते होबे। आमी जस्ट आजके अर्गेनिक हेना कोन प्रिजार्वेशन निये कथा बोलबो, ठीक आछे। अर्गेनिक हेना कोनटा अवश्यई डीप फ्रिजे स्टोर करते होबे। देखेन एटा किरकम शक्त होये बरफे आछे। আপনারা যারা অর্গ্যানিক হেনাকোন কিনেন, ঠিক আছে, তাদেরকে আমি বলছি তারা অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে স্টোর করবেন, ঠিক আছে। এইভাবে করে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। অ্যান্ড ডিপ ফ্রিজে স্টোর করলে কি হবে, লাইক জিনিসটা একদম বরফ হয়ে থাকবে। আপু ক্লিয়ার, থ্যাংক ইউ আপু, অ্যান্ড রিয়েলি সরি ফর লাস্ট লাইভ। আই এম রিয়েলি এমনি সরি, আমি অ্যাপোলজাইজ করছি লাস্ট লাইভটার জন্য। আমি আবার নতুন করে লাইভ করেছি, জাস্ট কথাগুলো ক্লিয়ার হয়নি বা শেষ হয়নি যার কারণে। ওকে, সো অর্গ্যানিক হেনা কোন ইজ লাইক, এটার মধ্যে যেহেতু কোনো ধরনের প্রিজারভেটিভস দেওয়া নাই, হ্যাঁ, এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা নাই। আপনারা, আমি এটাগুলো আসলে আমার ইউজড কোন, এগুলো আমি রেখে দিয়েছি, জাস্ট আমি ডিপ ফ্রিজে আবার এনে স্টোর করেছি, মাস্ট, ঠিক আছে। মানে আসলে না আপু, কোনগুলো ভালো একদিন দেখাবা, কোন বানানোটা একদিন দেখাবা আপু। আমি কোন বানানো কেন দেখাবো, কোন বানানো কেন দেখাবো, নো আপু। পারকন, আপু পারকন 150, পারকন 150, কোন বানানো মিন্স অর্গ্যানিক হেনা পেস্ট আমি আপনাকে দেখাতে পারি। অর্গ্যানিক হেনা পেস্ট আমি এখনো মেড করছি। এই যে এখানে অর্গ্যানিক হেনা পেস্ট আমি রেডি করছি, এটা হচ্ছে পেস্টটা রেডি হচ্ছে, এটা জাস্ট আমি ব্লেন্ড করছি। সেই ব্লেন্ডিংয়ের প্রসেসটা এটা পেস্ট রেডি করা। সেটার মধ্যে যেটা বলি যে অর্গ্যানিক হেনা কোনের মধ্যে, অর্গ্যানিক হেনার মধ্যে যেহেতু লেমন জুস থাকে, অ্যান্ড এটা যত সুন্দর ব্লেন্ড হবে, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয় আমার। আমি টেক্সচারের দিকে অনেক ঠিক আছে। এটা যেন আপু পারকন, আপু পারকন হচ্ছে 150। রেফাইয়া আপু, আপু আমি একটা ইউজ হয়নি, ওইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কালার হবে আপু, আগে স্টেইন টেস্ট করে নিবা। যেমন স্টেইন টেস্ট যে অর্গ্যানিক হেনা কোনে তোমার কালার আসবে কি না, ঠিক আছে। অর্গ্যানিক হেনা কোন তুমি ইউজ করার পর যদি অনেকদিন ডিপ ফ্রিজে রেখে থাকো, লাইক এই ফিঙ্গার টিপে এতটুকু দিয়ে তুমি হাফ অ্যান আওয়ার রেখে দিবা। ধর আমি যে ফিঙ্গার টিপে আমি অল্প একটু দিয়েছি, ঠিক আছে, অল্প একটু দিয়ে আমি আধা ঘন্টা, ঠিক আছে, মানে আধা ঘন্টা মানে রাখার পরে, এটা উঠানোর পরে দেখবেন যে এটা যেহেতু আমার এখনও ডাই রিলিজ হয়নি, এটা ডাই রিলিজ না হলে আমার কোনো কালার আসে না, ঠিক আছে। সো দেওয়ার পরে যখন দেখবেন যে হাতে একটা অরেঞ্জি শেড চলে আসছে, ঠিক আছে, সো অরেঞ্জি শেড চলে আসার মানে হচ্ছে আপনার অর্গ্যানিক ঠিক আছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, আপু অফার চেয়ে অর্গ্যানিক কোন, আপু কোনো অফার দিতে পারবো না। আমি আরও চিন্তা করতেছি প্রাইস বাড়াই দিব, কারণ এবার এসেন্সিয়াল অয়েলের প্রাইস অনেক হাই পড়ছে। আর আমি একদম, আমি সবসময় বলে আসছি আমি কিন্তু খুব কোয়ালিটিফুল অয়েল ইউজ করি, যেটা আমার অনেক এক্সপেন্সিভ আর অনেক প্রাইজি, ঠিক আছে। আর লেবু এবার অনেক এক্সপেন্সিভ হয়েছে, সো মানে লেবুর প্রাইসও অনেক বেশি, অনেক বাড়তি। আপু অর্গ্যানিক মেহেদি কোনের প্রাইস, আপু অর্গ্যানিক কোনের প্রাইস হচ্ছে 150 করে 30 থেকে 35 ml, ঠিক আছে, 30 থেকে 35 গ্রাম। অর্গ্যানিক কোন, অর্গ্যানিক কোনটা মাস্ট ডিপ ফ্রিজে, এই যে আইসের ডিপ ফ্রিজ, আইসের মধ্যে রাখতে হবে, আইসের মধ্যে স্টোর করে রাখবেন। তাহলে অর্গ্যানিক হেনা কোন আপনার 6 মাস পর্যন্ত না, আমি বলি 3 মাসের মধ্যে ব্যবহার করে ফেলা বেটার, কারণ যেহেতু অর্গ্যানিক জিনিস কালার না আসলে তখন আবার কোনো অনেক ঝামেলা হয়। আর এই যে টনিক, টনিক যারা ব্যবহার করছেন, আমার হেয়ার টনিক যেটা, এটা হচ্ছে টনিক, হেয়ার টনিক, যারা হেয়ার স্মুথনেসের জন্য, যাদের হেয়ার ফুডের জন্য ইউজ করতে চান, টনিকটাও কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু টনিক এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। আপনারাও যারা টনিক নিয়েছেন, যারা হেয়ার ফুডের জন্য ব্যবহার করছেন আর যারা পছন্দ করছেন, তারা এই টনিকটা এরকম করে ডিপ ফ্রিজে স্টোর করবেন। আমিও ডিপ ফ্রিজেই রেখে দিই, আমি জাস্ট লাইভ করার জন্য। আমার এগুলো যেমন লেবু, আমার এটা হচ্ছে একদম মানে কী বলবো, আমার ফ্রিজ ভর্তি খালি মানে টনিক আর লেবুর রস, এগুলো একদম নিচে পর্যন্ত লেবুর রস। গতকালকে লেবুর রস করেছে প্রায় 150 ডজন লেবু, এন এগুলার হচ্ছে সব, ওগুলো হচ্ছে মানে এখানে রাখা। আপু মেহেদি অনেক নাইস,
थैंक यू अपू अपू অর্গানিক কোন পার পিস আপু অর্গানিক কোন পার পিস হচ্ছে 150 এই যে আমি এখন অর্গানিক কোন মেড করছি এটা ডাই রিলিজ করতে আমার ডিপেন্ড করছে এখন হিউমিডিটির উপরে আমাকে হিউমিডিটি চেক করব অর্গানিক বানানো আসলে সবাই মনে করে অনেক সহজ যখন কেউ বানায় তখন কিন্তু বুঝতে পারে এটা কতখানি কঠিন কারণ এটা সম্পূর্ণ লেমন জুস দিয়ে বানানো আমি বানাই আমার এটার মধ্যে মানে আমার কথা যদি এক 19-20 হয় তাহলে আল্লাহ জানি মানে আমার উপরে কি বলবো আর কি মানে আল্লাহ আমার উপর নারাজ হবে কারণ আমি চাই আমি যতটুকুই যাই সেল করি বা যতটুকুই বিজনেস করি না কেন হালাল উপায়ে আমি বিজনেস করার চেষ্টা করি সো আমি চেষ্টা করি একদম আমার অর্গ্যানিকের মানে অর্গ্যানিক পেস্টের মধ্যে এক ফোঁটা পানি নেই ঠিক আছে অ্যান্ড আপনারাও দেখতে পাচ্ছেন যে একদম পিওর একটা গ্রিন কালার কেমন একটা গ্রিন কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নির্ভেজাল মেহেদি তৈরি করার জন্য আই উইশ সাকসেসফুল থ্যাংক ইউ এটার মধ্যে সম্পূর্ণ এসেন্সিয়াল অয়েল আছে ঠিক আছে সুগার আছে অ্যান্ড র লেমন জুস দিয়ে বানানো আর অর্গ্যানিক হেনাটা অ্যাকচুয়ালি আপনাকে আপনি যত সুন্দর আফটার কেয়ার করবেন যেমন আমি কিন্তু বলে দিই যে অর্গ্যানিক হেনা আপনি যখন ইউজ করবেন 48 ঘন্টা পর্যন্ত রং আসে আসলে অর্গ্যানিক হেনার কিন্তু ডিপেন্ড করে ফারহানা লাইভ করতেছি আমি অর্গ্যানিক হেনার মধ্যে কিন্তু কোনো ধরনের সরি আমি কোথায় ছিলাম আমি ভুলে গেছি আফটার কেয়ারের ব্যাপারটা যেটা 48 আওয়ার্স কিন্তু আপনি কোনোভাবে পানি লাগাতে পারবেন না যদি আপনি প্রপার কালার চান আপু ব্রাইডাল মেহেদিতে একটা ব্রাইড করতে কতটা কোন লাগে আপু ডিপেন্ড করে আপনার স্কিনে সরি আপনার হাতের মানে ইয়ের উপর বাট আমাদের মোস্ট অফ ব্রাইডস করতে 4-5টা লাগে যদি কেউ চায় সেক্ষেত্রে কারণ আমরা যে এই জায়গাটাতে যে মোটা একটা লেয়ার দিই এখানে কিন্তু দুই হাতে একটা কোন লেগে যায় আর চার সাইডে কিন্তু 4টা কোণ লাগবেই কারণ একটা কোণ দিয়ে এক হাতের এক সাইড হয় আপু অর্ডার করেছি একটু দেখেন প্লিজ আপু একটু সময় দেন আমি একটু চেক করছি ইনবক্সটা একটু সময় দিতে হবে সো অর্গ্যানিক হেনা কোণের মধ্যে মানে অর্গ্যানিক হেনা পেস্টের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নাই ফুললি এসেনশিয়াল আই উইশ আমি আপনাদেরকে অয়েলটা দেখাইতে মানে দেখাইলে মানে আপনারা বুঝতেন এটা হচ্ছে আমার এসেনশিয়াল অয়েলটা ঠিক আছে এটা এটা হচ্ছে আমার টিট্রি অয়েলটা আমি এবার টিট্রি অয়েল ইউজ করছি ঠিক আছে টিট্রি অয়েল এবং ইউক্যালিপটাস অয়েলের আমি একটু দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু এটা উইন্টারে আমি সবসময় এমনি ইউক্যালিপটাসটাই খুব প্রিফার করি আর ইউক্যালিপটাসটা কেন সেফ কারণ ইউক্যালিপটাস অয়েল ইজ লাইক যেটা হচ্ছে ভিক্স বানানোর জন্য ব্যবহার করে বিভিন্ন মেডিসিনস বানানোর জন্য ব্যবহার করে ঠিক আছে সো ইউএসডিএ টেস্টেড অথবা ভালো কোয়ালিটির যদি এসেনশিয়াল অয়েল আপনি পান ইটস ব্লেসিং ফর ইউ অ্যান্ড মানে এসেনশিয়াল অয়েল ইউক্যালিপটাস অয়েল যেটা আপু অর্ডার করেছি একটু দেখবেন দেখছি আপু আপু অর্গ্যানিক সাইজ আগের মতো লম্বা রাখেন তাহলে দিতে সুবিধা হয় আপু সবাই কিন্তু সাজেস্ট করেছে যে লম্বা না করে কোন সাইজটা একটু কাবেরি টাইপ করতে আমি যার জন্য কিন্তু কোন সাইজটা একটু কাবেরি টাইপ করেছি ঠিক আছে কোনের সাইজটা আগে কিন্তু অনেক লম্বা ছিল ফারানা একটা কোন দে কোনটা কোথায় এদিকে নিয়ে কোনের সাইজটা ঠিক আছে কোনো সাইজটা কিন্তু আমি চেষ্টা করি আপু কাবেরি টাইপ করতে তাহলে কি এটা ওর ইজি টু হ্যান্ডেল আমার কিন্তু যেটা চিকন আর একটু লম্বা যে কোনগুলো সেগুলো কিন্তু বানানো কিন্তু খুব ইজি কিন্তু যেটা কাবেরি কোনটা এটা কিন্তু বানানো একটু কঠিন হয়ে যায় ডিফিকাল্ট বাট তাও আমরা চেষ্টা করি যে কোনের সাইজটা হচ্ছে আপনার ইয়ার রাখছি রেখেছি মিডিয়াম লেন্থের এটা এই যে এটা হচ্ছে কোনের সাইজ ঠিক আছে আর কোনটা যেহেতু আমাদের নিজেদের হাতে বানানো সো কম ছোট বড় হতে পারে সো এটা নিয়ে আসলে ইয়ে করার কিছু নাই চিন্তা করার কিছু নাই যেহেতু আমাদের ফুললি হ্যান্ডমেড কোন একটা ছোট একটু মোটা এরকম হতে পারে হ্যাঁ তো ছোট বড় অথবা মোটা চিকন হলে আপনারা চিন্তা করবেন না কারণ কোনের সাইজের মধ্যে মেহেদিটা কতটুকু আছে সেটা হচ্ছে আমাদের মেইন ইস্যু আমার দেখা যায় যে সামটাইমস আমার একটা কোণের মধ্যে আমি ভুলবশত 36ও দিয়ে ফেলি বাট 30-এর নিচে কিন্তু কখনো আমরা দিই না বরং আমাদের 32-33-35 যায় হ্যাঁ তো এটার জন্য বলি 30-35 গ্রাম এক একটা পার কোণের প্রাইস হচ্ছে 150 আপু কতদিন অর্ডার করতে হবে আপু কতদিন আগে অর্ডার করতে হবে 3-7 দিন আগে আপু অর্ডার করতে হবে অ্যান্ড আপু লিখেছে আপু অর্গ্যানিক মেহেদি সাইজ আগের মতো লম্বা রাখেন অ্যান্ড অনেক ভালো কালার হয় মাশাল্লাহ থ্যাংক ইউ রূপা আপু আপু এটা ইজি টু হ্যান্ডেল হবে ঠিক আছে এটা ইজি টু হ্যান্ডেল হবে শর্ট কোন হলে আমরা যেমন এটা দিয়ে আমি খুব ইউজ করি এটা এটা দিয়ে কিন্তু মানে খুব ইজি টু হ্যান্ডেল এর থেকে আবার মানে বেশি লম্বা হলে অনেকে কমপ্লেন করেছে কতবার যে আপু আপনার কোনগুলোর মেহেদি পেস্ট ভালো বাট কোনগুলা দিয়ে আমাদের মানে হ্যান্ডেল করতে খুব প্রায় একটু কষ্ট হয় যার কারণে কিন্তু আপু কোনগুলো আমি ছোট করেছি আমি কিন্তু আপনাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আপু কোনগুলো সাইজ মেড করি ঠিক আছে
সেটা হচ্ছে আমাদের অর্গানিক হেনা কোন সাইজ, এগুলো হচ্ছে পারকন 150 করে মিনিমাম 2 পিস অর্ডার করতে হবে এবং 3 থেকে 7 দিন আগে আপনার ডিজায়ার ডেটের 3 থেকে 7 দিন আগে আপনাদেরকে অর্ডার করতে হবে কারণ আমাদের এগুলো রেডি করতে সময় লাগে যেহেতু আমরা নিজে হাতে বানাই সম্পূর্ণ বাসায় প্রসেসিং করা সো আপনাদেরকে সময় দিয়ে অর্ডার করতে হবে আপু যেটাই করেন না কেন আমার যে কোনো প্রোডাক্টই হয় না কেন ডেলিভারি দিতে 3 থেকে 7 দিন সময় নিয়ে আমরা হচ্ছে ডেলিভারি দিই বাট কোনো আর্জেন্ট ডেলিভারি আমরা নিই না কারণ হচ্ছে যেহেতু সম্ভব না সেক্ষেত্রে নিয়ে লাভ নেই আপু অর্ডার কি নেওয়া শুরু করেছেন আপু জি আপু শুরু করেছি আপু আপু ব্রাইডাল মেহেদি দিতে এবং পায়ে কাবেরি কয়টা মেহেদি লাগে আপু ডিপেন্ড করে আসলে কি কারো পা মোটা হবে কারো পা চিকন হয় ঠিক আছে সো ইন দ্যাট কেস আপু আসলে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলা যায় না বাট আমরা যখন ব্রাইডাল করি আমাদের কাবেরি কিন্তু 6টাও লাগে 7টাও লাগে সামটাইমস 8টাও লেগে যায় ডিপেন্ড করে যে তার হাত কতবার বা কত মোটা চিকন বাট 5টা থেকে 7টার মধ্যে কাবেরিতে হয়ে যায় অর্গ্যানিকের 4টা থেকে 5টার মধ্যে হয়ে যায় ঠিক আছে আপু আমি নিব আপু পেজ ইনবক্স করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রাইস নিয়ে বলেছেন এটা হচ্ছে অর্গ্যানিক হেনাকোন পারকোন হচ্ছে 150 করে 30 থেকে 35 গ্রাম হবে হচ্ছে একটা কোণের মধ্যে আর অবশ্যই এটা ডিপ ফ্রিজে স্টোর করতে হবে ডিপ ফ্রিজ মিন্স হচ্ছে একদম বরফ যে জায়গাটাতে সেটাতে স্টোর করবেন এবং এটা 3 মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে আপনারা যদি এর বেশিও রাখতে চান সেটা আপনাদের উপরে বাট স্টেইন টেস্ট আমি একটু আগে স্টেইন টেস্টের ব্যাপারটা বলেছি যদি কখনও আপনাদের ফ্রিজে কোনো মেহেদি রয়ে যায় আপনারা অনেকদিন ইউজ করেন না চিন্তা করছেন কালার হবে কি না অথবা আপনারা ব্রাইড করতে চাচ্ছেন ব্রাইড ইউজ করার আগে মেহেদিটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য সাপোজ আপনি একটা কোন কিনেছেন তারপরে আপনি একটু ফিঙ্গার টিপে এই যে এরকম করে ফিঙ্গার টিপে দিয়ে হাফ অ্যান আওয়ার রেখে নিয়ে উঠিয়ে ফেলবেন উঠানোর পরে যদি হালকা একটা অরেঞ্জ কালার হয়ে থাকে বা একটু ডার্ক অরেঞ্জ হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার মেহেদি ঠিক আছে ঠিক আছে আপু প্রাইস নিউ ইয়ার অফার দেন না আপু নিউ ইয়ার অফার সম্ভব না আমি হয়তো বা প্রাইস আরও বাড়িয়ে দিতে পারি কারণ আমার এবার প্রাইস অনেক বেশি পড়েছে কারণ এসেনশিয়াল অয়েলের প্রাইস আমি অনেক অনেক বেশি পড়েছে কারণ আমি বলছি যে আমি কোয়ালিটিটা অনেক চিন্তাভাবনা করে দিই আর আমার যারা আমার প্রোডাক্ট যারা নেন আমি কোয়ালিটি নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করি না যার কারণে আমার প্রাইসটা অনেক হাই পড়ে আমি অনেক ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি ঠিক আছে কত দাম আপু প্রাইস হচ্ছে 150 টাকা পার কোন কোনের সাইজটাও দেখিয়েছি এটাতে আমি এখনও ডাই রিলিজ হয়নি সো এটাতে কোনো কালার আসবে না আমি কালারটা ঠিক আছে কালারটা হচ্ছে কি বলবো কালারটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার যতটা আফটার কেয়ার করবেন তার উপরে ঠিক আছে দাম কত করে আপু পারকোন হচ্ছে 150 টাকা পারকোন এগুলো সাইজ হচ্ছে আপনার 30 থেকে 35 গ্রাম আপনার কোন বড় মোটা ছোট সাইজ হতে পারে বাট 30 থেকে 35 গ্রাম এক একটা কোনে থাকবে এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট সো এটা হচ্ছে অর্গ্যানিক হেনাকোন কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া নেই 100% ন্যাচারাল আপু আপনার প্রোডাক্টস ভালো তা বুঝতে পারছি বাট আমরা মাঝে মাঝে অফার দিলে ভালো হয় আপু আপু যখন আমরা আসলে মাহমুদা খাতুন আপু আপনি অনেকক্ষণ ধরে অফারের কথা বলছেন ইন দ্যাট কেস আমি আপনাকে একটা কথা বলি একদম ক্লিয়ার কথা সেটা হচ্ছে আমরা যখন একটা পাউডার কিনি পাউডারের প্রাইস পরে হচ্ছে আমাদের বাংলাদেশের টাকায় এক একজনের পরে 2500 এক একজনের পরে 3000 এক একজনের পরে 4000 ঠিক আছে 4000 টাকা আমার পাউডারের প্রাইসটা আমি এক্স্যাক্টলি বলবো না বাট একটা এসেনশিয়াল অয়েল যখন আমরা কিনতে যাই এসেনশিয়াল অয়েলের প্রাইস পড়ে আপু 18000-19000 টাকা করে 17000-18000 টাকার নিচে ভালো কোনো এসেনশিয়াল অয়েল হয় না আপনারা যদি 5000 টাকায় পান তাহলে আমি সরি আপু ইউএসডি টেস্টেড আপনারা অয়েল পাবেন না ঠিক আছে 17000-18000 টাকা অয়েল দিয়ে আপু 150 টাকার একটা কোন আমি সেল করছেন এটার মধ্যে সম্পূর্ণ লেমন জুস দেওয়া এটার মধ্যে 1/4 পানি দেওয়া নাই এবং ব্রাউন সুগার দিয়ে আমি হচ্ছে কোনটা বানাচ্ছি আমার একটা কোণে ম্যাক্সিমাম 30-40 টাকা প্রফিট থাকে না ঠিক আছে কারণ এই কোনটাও আমার রেডি করতে হয় আমার ইলেকট্রিসিটি একটা বিল আছে সেটা রেডি করতে হয় 100 গ্রাম মেহেদি পাউডারের মধ্যে আমার প্রায় 24-25টার উপরে লেবু লাগে ঠিক আছে 25টার উপরে এখন ডিপেন্ড করছে কতখানি লেবুতে রস হচ্ছে সো এটা আসলে আপু আপনারা যখন নিজেরা বিজনেস করবেন তখন বুঝতে পারবেন যে অফার দেওয়াটা খুব ইজি না আমি অন্য প্রোডাক্টে অফার দিতে আমার আমি দিয়েছি বাট এই অর্গ্যানিক মেহেদির ক্ষেত্রে আমি আরও চিন্তা করছি প্রাইস বাড়িয়ে দেবো আমি প্রাইস কমাতে পারবো না আপু হেনা প্যাক ফর হেয়ার ইউজ কীভাবে করবে একটু বলবে আপু হেনা প্যাক যেটা কোনটা আপু রটা না ইয়াটা কি জানি মিক্সটা দুইটা দুই টাইপের ইউজ করতে হবে আপু সো আমি দেখাচ্ছি যে এটা আমি অর্গ্যানিক হেনা পেস্ট রেডি করছি এটার মধ্যে জাস্ট এসেনশিয়াল অয়েল দেওয়া এসেনশিয়াল অয়েল অ্যান্ড সুগার দেওয়া তাছাড়া অন্য কিছু না যাই হোক আমি এটা আরও আপনি কালারটা দেখেন এটা হচ্ছে আমাদের অর্গ্যানিক হেনা কালার
যদি কখনো কোনো পার্সেল যদি যায়, যদি আপনার মেহেদি কালারটা এরকম না থাকে, আমাদেরকে ইনবক্সের সাথে সাথে ইনফর্ম করবেন, কারণ যেহেতু অর্গ্যানিক জিনিস হিউমিডিটির কারণে নষ্ট হয়ে যেতে পারে। বাট সবার আগে আপনারা ওই যে বললাম যে স্টেইন টেস্ট, আঙ্গুলের উপরে একটুখানি দিয়ে নিয়ে স্টেইন টেস্ট করবেন, এরকম করে স্টেইন টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে কালার ঠিক আছে কি ঠিক নাই। আর অর্গ্যানিক হেনাকোনের মাথায় একটু কালো হয়ে থাকতে পারে, সেটা ফেলে দেওয়ার পরে আপনার গ্রিন পেস্টটা পাবেন। গ্রিন পেস্টটা ইজ লাইক এরকম গ্রিন পেস্ট, ঠিক আছে? আমি একদম ক্যামেরায় ফোকাস করে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম গ্রিন পেস্ট। যেহেতু আমি কোনো ডাই বা কোনো কালার অ্যাডেড পাউডার ইউজ করছি না, আমার পেস্টের কালারটা একদম গ্রিন হবে, ঠিক আছে? যদি এটা কোনোভাবে একটু কালো হয়ে যায় অথবা আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে না, অবশ্যই অর্গ্যানিক কোনটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তাইমি আপু, আমাকে একটু জানাতে হবে যে আপনি কোন হেয়ার প্যাকের কথা বলছেন, তাহলে আমি আপনাকে ডেসক্রিপশন দিতে পারবো, অথবা আপনি পেজে ইনবক্স করেন, আমি আপনাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি অর্গ্যানিক কোনের ব্যাপারে। আসলে এত ক্লিয়ারিফিকেশন আমি এত লাইভে দিয়েছি, বাট কেন জানি অনেকে ভুল করে ফেলে। একটা ইনস্ট্রাকশন পেপার যায় সাথে, একটা ইয়েও যায় কি জানি, আমি অর্গ্যানিক কোনের মধ্যে স্টিকারও যায় যে স্টোর ইন এর ডিপ ফ্রিজ, তখন এটা আসলে ঝামেলাপূর্ণ। আপু, কাবেরি এক বক্স প্রাইস হচ্ছে, কাবেরি এখন আমি হোলসেলে দিচ্ছি, যদি কেউ 12 বক্স নিতে চায় ইন দ্যাট কেস 12 বক্স 220 করে পড়ছে, কমপক্ষে 12 বক্স, 12 বক্সের নিচে প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, বলে দিচ্ছি 220 করে পার বক্স। আর যেটা হচ্ছে এমনি আপনার 12 পিস করে নিচ্ছেন এক বক্সের মধ্যে 12 পিস, কাবেরি কাবেরি আসছে, দাঁড়া আর ফাঁক দেখি একটা, এক সেকেন্ড আমি কাবেরি দেখাই। ইজা সরো, দেখি সরো 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 সরো, বক্স উল্টা কোন দিক থেকে, একটা এক সেকেন্ড আমি কাবেরি আন, এটা কি সোজা, এই সোজা 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 করো, কাবেরি বক্স চলে আসছে অলরেডি। কেজি কোথায়? আমি কাবেরি বক্স আমি দেখাচ্ছি, আমার মাত্র কাবেরিটা আসছে মাত্র। আমি মাত্র এগুলা হচ্ছে আনবক্স করলাম, সেটা হচ্ছে কাবেরি বক্স, কাবেরি পার বক্স হচ্ছে 250 করে। এটা আমি ডেটটাও দেখাই, এমন দাঁড়াও, রাখো 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 মা, এটা হচ্ছে ডেটটা হচ্ছে, ডেটটা হচ্ছে 09 ব্যাচ, ঠিক আছে? 09 ব্যাচের কাবেরি, কাবেরি বক্স হচ্ছে 12 পিস, কাবেরি দাম হচ্ছে 250। আবু আর খুলো না তুমি, এটা হচ্ছে কাবেরি, আবু দাঁড়াও ওয়েট করো, এটা হচ্ছে কাবেরি, 12 পিস থাকবে, 12 পিসের প্রাইস হচ্ছে 150 করে, ঠিক আছে? আর যারা হোলসেল আর্টিস্ট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে 12 বক্স হচ্ছে 220 করে, ঠিক আছে? আর ব্যাচ হচ্ছে 9 ব্যাচ, 9 ব্যাচটা খুবই ভালো আসছে, আমি ইউজ করে খুবই ফ্যান হয়ে গেছি 09 ব্যাচটা, এটা হচ্ছে লাস্ট আসছে 09 ব্যাচ। তা আপনারা 2021 সালের 08 পর্যন্ত ইউজ করতে পারবেন। আপু আম্মুর হেয়ারে ইউজ করবো হ্যানা পাক ফর কালার, কোনটা ভালো হবে বলবেন? আপু হেয়ার কালারের জন্য ব্যবহার করবেন র হেনা, র হেনাটা অ্যাটলিস্ট 36 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। হেয়ার টনিকটা কি সেম, হেয়ার টনিক অ্যান্ড অয়েলটা কি সেম? না আপু, হেয়ার টনিকটা হচ্ছে হেয়ার স্মুথনেসের জন্য, হেয়ার স্মুথনেস অ্যান্ড হেয়ার ফল, আপনার হচ্ছে হেয়ার মানে কে রে ফারাবি, ওকে ওয়েট কর, হেয়ার স্মুথনেসের জন্য হচ্ছে টনিক নিয়ে একটা, টনিক নিয়ে একটা, অয়েল দিয়ে একটা, অয়েল কোথায়, এখানে নাই অয়েল, টনিকটা নিয়ে একটা। এটা হচ্ছে হেয়ার টনিক, ঠিক আছে? হেয়ার টনিকটার প্রাইস হচ্ছে 250 ml এর, পারাবি একটু বস, 250 ml এর একটা বটল। এটা হচ্ছে হেয়ার টনিক, যেটা হচ্ছে বেসিক্যালি ইউজ করা হচ্ছে হেয়ার ফুড হিসাবে, এবং আপনার যাদের প্রচুর হেয়ার রাফ অ্যান্ড ড্যামেজ হেয়ার তারা ইউজ করবেন। হেয়ার টনিকটা হচ্ছে অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবেন, এটা অবশ্যই তেলের সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপু হেয়ার টনিকটা না, হেয়ার টনিক অ্যান্ড অয়েল সেম না, না আপু, অয়েল আপনি ইন্ডিভিজুয়ালি হেয়ার ফলের জন্য ইউজ করতে পারবেন, বাট টনিকটা হচ্ছে হেয়ার, আপনার হেয়ার ফলের জন্য কাজ করবে এবং হেয়ারটাকে স্মুথ করবে, শাইন দিবে, হেয়ার ফুড হিসেবে কাজ করবে, ঠিক আছে? হেয়ার টনিকটা আপনার আগের দিন রাতে যদি আপনি অ্যাপ্লাই করেন, মানে অয়েল আগে অ্যাপ্লাই করতে হবে, হেয়ার টনিক আপনার অয়েল অবশ্যই থাকতে হবে সাথে, অয়েল ছাড়া আপনি হেয়ার টনিক নিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনার অবশ্যই আগে অয়েল ইউজ করতে হবে রাতে, তারপরে আপনি পরের দিন টনিক ইউজ করে অ্যাটলিস্ট 3 ঘন্টা যদি আপনি মাথায় অ্যাপ্লাই করে শ্যাম্পু করে ফেলেন সবথেকে বেস্ট রেজাল্ট পাবেন। আর হেয়ার টনিক ইজ লাইক হেয়ার ফুড, আপনার ফুড মানে হেয়ারের ফুডের মতো করে আপনার ইউজ করতে পারবেন। আবু প্লিজ বুক 1 বক্স কাবেরি টেক্সটিং ইউ, শিওর আপু আমার এই কাবেরি মাত্রই আসছে, আমি জাস্ট দেখালাম যে আমার কার্টুন আমি আপনাদের সামনে কিন্তু আনপ্যাক করলাম, এটা হচ্ছে
12 পিসের কাবেরী, কাবেরীর প্রাইস হচ্ছে 12 পিসের প্রাইস হচ্ছে 150 করে। আপু খুব বেশি চুল পড়লে কি করতে হবে? আপু প্রচুর হেয়ার ফল হলে আপনি হেয়ার অয়েল অ্যান্ড টনিকটা নিতে পারেন, ঠিক আছে, হেয়ার টনিক। আচ্ছা, আর যারা কাবেরী বক্স নিতে চাচ্ছেন না, 4 পিসের প্রাইস পড়ে কিন্তু 100 করে, ঠিক আছে। আমরা ইজাজ আসতে 4 পিসের প্রাইস পড়বে হচ্ছে 100 করে, ঠিক আছে, আর হচ্ছে পুরো বক্স হচ্ছে 250। আপু হেয়ার টনিকটা স্ক্যাল্পে ইউজ করা যাবে? ইয়াস আপু, হেয়ার টনিকটা স্ক্যাল্পে ইউজ করা যাবে, ঠিক আছে। এটা হেয়ার টনিকটা স্ক্যাল্পে ইউজ করবে। আমি ডিসক্রিপশন আমি এখন আসলে বানাইতে সময় পাচ্ছি না, আমি খুব রিসেন্টলি এটা স্টিকার অ্যান্ড ডিসক্রিপশনটা আমি রেডি করে ফেলবো। হেয়ার টনিকের প্রাইস আপু 250 ml 500। আপু এটা আপনারা হেয়ার ফুড হিসেবে ইউজ করবেন, আপনারা ইউজ করার আগে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এবং ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে হেয়ারে অ্যাপ্লাই করে যতটুকু লাগবে ততটুকু রেখে আবার আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। দিস ইজ ওয়াট টনিক ইজ, ঠিক আছে। আর অয়েল আপু, অয়েল কিন্তু স্টক আউট অলমোস্ট, আমার এই ব্যাচে প্রায় স্টক আউট, ব্যাচ 13। আপনারা যারা নিতে চাচ্ছেন ব্যাচ 13, তারা অবশ্যই অর্ডার করে দেবেন, কারণ আমাদের অয়েলের এই 2 মাসের মধ্যে কিন্তু অয়েল মেড করবো না। আমি কিন্তু বারবার বলেছি যে 2 মাসের মধ্যে আমি অয়েল মেক করবো না। সো আপনারা যাদের অয়েল ইমার্জেন্সি লাগবে তারা এর মধ্যে অর্ডার করে ফেলবেন। এনিওয়েজ আমি লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপোলজাইজ ফর দ্য লাস্ট লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই।